হ্যালো ভিউয়ার্স, রোস্টকেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আপনাদের জানাবো পৃথিবীর বিখ্যাত তিন ব্যক্তির জীবনে ঘটে যাওয়া কিছু মজার কাণ্ড। বিজ্ঞানীরা সবসময় আমাদের চোখে জ্ঞানী, আর জ্ঞানীরা হবেন খুবই গুরুগম্ভীর, এমনটাই ধারণা সবার। তবে তাদের জীবনে কিছু মজার কাহিনী রয়েছে যা হয়তো আমাদের অজানা। চলুন জেনে নেই সেরকম কিছু। টমাস আলভা এডিসন, তিনি বৈদ্যুতিক বাল্ব ও গ্রামোফোন আবিষ্কার করার জন্য বিখ্যাত। তিনি ছোটবেলা থেকেই মজার সব কল্প কাহিনী ঘটিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র 6 বছর। একদিন এডিসনের মা এডিসনকে অনেক খোঁজাখুঁজির পর দেখতে পেলেন এডিসন হাঁসের খাঁচার মধ্যে ঢুকে বসে আছে। কেন বসে আছে জানতে চাইলে তিনি বলেন, হাঁস কীভাবে ডিম থেকে বাচ্চা ফোটায় তাই দেখছিলাম। এক পার্টিতে এক ভদ্র মহিলা এডিসনের দারুণ প্রশংসা করছিল। সামনাসামনি এত সুনাম এডিসনের ভালো লাগছিল না, ওই দিকে মহিলাও থামছে না। তখন এডিসন মনে মনে ভাবলো, ঈশ্বর, আমি যা আবিষ্কার করছি তা তো চাইলেই থামিয়ে দেওয়া যায়, কিন্তু এ তো দেখছি থামছেই না। বিজ্ঞানী নিউটন, ইংল্যান্ডের এক বুড়ি মহিলা তার জানলা দিয়ে পাশের বাড়ির এক বুড়োকে দেখলো বুদবুদ বানাচ্ছে। একদিন, দুই দিন, তিন দিন এভাবে বেশ কয়েকদিন লক্ষ্য করার পর তার মনে হলো এই বুড়ো হয়তো পাগল। সে পুলিশে ফোন করলো। পুলিশ এসে খোঁজ নিয়ে দেখলো যে ইনি বিখ্যাত বিজ্ঞানী নিউটন। তিনি তখন বুদবুদের গায়ে যে রংধনু সৃষ্টি হয় তার কারণ নিয়ে গবেষণা করছিলেন। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, আমেরিকার ইতিহাসে অন্যতম আলোচিত ব্যক্তি। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের বাসার সামনে সবসময় একটা ঘোড়ার খুর টাঙানো থাকতো। তৎকালীন মানুষের মধ্যে কুসংস্কার ছিল বাসার সামনে খুর টাঙানো থাকলে সকল বালা মুসিবত দূর হয়ে যাবে। সাংবাদিকরা যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলো তখন তিনি সোজাসাপটা জবাব দিলেন, এক টুকরো ঘোড়ার খুর যদি সব বালা মুসিবত দূর করতে পারে তবে ঝুলাতে অসুবিধা কোথায়। এরকম আরও মজার মজার নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।